নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 25,753 জনের জন্য কোনো স্থগিতাদেশ মিলল না সুপ্রিম কোর্টের, এটা আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু আমি দুটো খুব রেলিভেন্ট পয়েন্ট নিয়ে আজকে আপনাদের কাছে এলাম। প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার যে তার আইনজীবীদের নিয়োগ করেছিলেন, কস্টলি আইনজীবী নিয়োগ করেছিলেন, সেখানে রাজ্য সরকার এই চাকরি হারাদের জন্য সেভাবে কোনো কথা বলেনি, যেটা মূলত বলেছেন যাতে ওই সুপার নিউমারিক পোস্ট তৈরি করার, অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করে চোরেদের চাকরিটাকে বজায় রাখানোর জন্য যে চেষ্টাটা ক্যাবিনেট থেকে হয়েছিল, যেটা নিয়ে মনীষ জৈনকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ডেকে পাঠিয়েছিলেন, সেই সুপার নিউমারিক পোস্টের ব্যাপারে জাস্টিস দেবাংশু বসাক জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতোই সিবিআই তদন্তের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। পরিষ্কার বলেছেন যে সিবিআই তদন্ত হবে এবং সিবিআই তদন্ত করে 3 মাসের মধ্যে জুরিসডিকশনাল কোর্টে তার রিপোর্ট পেশ করবে এবং কারা এই চাকরি চোরেদের চাকরি বাঁচানোর জন্য এই অবৈধ প্রক্রিয়া নিয়েছিল, ক্যাবিনেটের এজেন্ডায় পরিণত করেছিল, তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যেককে ডেকে পাঠাতে পারবে, ইন্টারোগেট করতে পারবে, প্রয়োজন হলে কাস্টাডিতে নিতে পারবে সিবিআই, অর্থাৎ এন্টায়ার ক্যাবিনেট জেলে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তার কারণ ক্যাবিনেটের এজেন্ডা তৈরি করতে গেলে প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন, তিনি এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হতে পারেন, তিনি তো আর ক্যাবিনেটের এজেন্ডা তৈরি করবেন না। তাকে বলা হয়েছে, কে বলেছে, তার বসকে, ব্রাত্য বসু, তার বস হচ্ছেন ব্রাত্য বসু, তাহলে ব্রাত্য বসু নির্দেশ দিয়েছেন। আর সিবিআই তাকে ডাকতে পারে, মনীষ জৈনকে ডাকতে পারেন, মনীষ জৈনকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ডেকে পাঠিয়েছেন, তিনি বলেছেন আমি কিছু বলতে পারবো না, কারণ এটা আমাকে সবটাই নির্দেশ দেওয়া হয়েছিল, আমি সেই অনুযায়ী করেছি। তখনই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন যে ইমিডিয়েটলি এই ব্যাপারটায় একটা সিবিআই এনকোয়ারি হোক, খুঁজে বার করুক, তার রিপোর্ট কোর্টে প্লেস করুক। তখনই দ্রুত দৌড়ে গিয়ে রাজ্য সরকার কয়েক লক্ষ টাকা খরচা করে মনু সিংভিকে দিয়ে সুপ্রিম কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে ফেলে রেখেছিল এবং সেটা শেষ পর্যন্ত আজও রায় বিহিত হয়নি। কিন্তু সেইটাকে কিন্তু একটা আইনের ফাঁক দিয়ে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বর রশিদির বেঞ্চ, তারা কিন্তু বলে দিলেন পরিষ্কার যে সেটার এনকোয়ারি হবে এবং সেটা সিবিআই করবে, উইদিন 3 মান্থস সিবিআই রিপোর্ট করে তার জুরিসডিকশন কোর্টে রিপোর্ট দেবে, এবং সেটা করতে গিয়ে যদি কাউকে জুডিশিয়াল কাস্টাডিতে, মানে সিবিআই কাস্টাডিতে নিতে হয়, তারা সিবিআই কাস্টাডিতে নিতে পারবেন। এবং এই এই ক্যাবিনেট তাহলে ফেঁসে যাচ্ছে, ক্যাবিনেটে তাহলে মন্ত্রীরা জেলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের মনে হয়েছিল। অন্তত মনীষ জৈনকে ডাকলে মনীষ জৈন তার নিজে বলবেন না, হ্যাঁ স্যার আমি ক্যাবিনেটের এজেন্ডা ফিক্স করেছি, কেন সেটা হয় না, কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি ক্যাবিনেটের মমতা বন্দ্যোপাধ্যায় বসে কী ডিসিশন নেবেন সেটা ফাইনাল, তাদের ইনস্ট্রাকশনটা দেওয়া হয়। তাহলে মনীষ জৈন কার কথা বলেন, ব্রাত্য বসুর কথা বলেন, ব্রাত্য বসু কী বলবেন যে আমি স্বতঃপ্রণোদিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সুপারসিড করে আমি ক্যাবিনেটের এজেন্ডা তৈরি করে 7 পাতার নোটিশ আমার কাছে, সেই 7 পাতার ক্যাবিনেট এজেন্ডা যেটা তৈরি করার জন্য প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন তৈরি করেছেন তার কপিটা আমাদের কাছে আছে, আমি সেটা পড়ছিলাম, মনীষ জৈনকে তো বলা হয়েছে বলেই তো মনীষ জৈন করেছে, মনীষ জৈন ব্রাত্য বসুর নাম বলবেন। এবার ব্রাত্য বসুকে যখন সিবিআই জিজ্ঞেস করবে যে আপনি, আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনি এবার আমাকে বলুন যে আপনি কেন, জাস্টিস দেবাংশু বসাকের ঘরে রায় আছে যে এটাতে খুঁজে বার করতে হবে, আপনি বলুন যে এই সুপার নিউমেরিক পোস্টের এজেন্ডাটা কে করেছে, তখন ব্রাত্য বসুর কী উত্তর হবে? ব্রাত্য বসু বলবেন যে আমিই করেছি, ব্রাত্য বসু আমি নিজের ঘাড়ে দোষ নিয়ে ব্রাত্য বসুকে নিজে জেলে যেতে চাইবেন? তিনি বলবেন না, তিনি বলবেন আমাকে ওপর থেকে বলেছে, ওপরটা কে? সেখানে চিফ সেক্রেটারি থেকে হরিকৃষ্ণ দ্বিবেদী তখন চিফ সেক্রেটারি, তিনি কি বলেছেন? তো তিনি যদি বলে থাকেন তখন হরিকৃষ্ণ দ্বিবেদী সিবিআই কাস্টাডিতে ডাক পড়বে। এই প্রসেসের মধ্যে যদি কেউ নন কোঅপারেশন করে তাকে কিন্তু দরকারে সিবিআই অ্যারেস্ট করতে পারবে। জাস্টিস দেবাংশু বসাকের রায়ের ইন্টারপ্রিটেশনটা আমি এইভাবেই করলাম। এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি, তাঁর তো এত ক্ষমতা নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন না, তিনি 7 পাতার প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট মনীষ জৈনের কাছ থেকে নোটিস তৈরি করে ক্যাবিনেটের এজেন্ডাতে তৈরি করে দিলেন। সবসময় ক্যাবিনেটের এজেন্ডা ফাইনাল তৈরি করেন চিফ সেক্রেটারি, কিন্তু সাবজেক্ট টু ইনফরমেশন, সাবজেক্ট টু ইন্ডিকেশন, সাবজেক্ট টু অর্ডার অফ দ্য চিফ মিনিস্টার। যে রাজ্যে মুখ্যমন্ত্রী সরকার চালাতে গেলে জল পড়লে পাতা নড়লে তার পারমিশন ছাড়া হয় না, সে রাজ্যে তার ক্যাবিনেটে এমন একটা এজেন্ডা আসছে তাতে প্রায় 300 কোটি টাকার কাছাকাছি রাজ্য সরকারের খরচা হবে প্রতি বছরে চোরেদের চাকরি বাঁচানোর জন্য, সেই এজেন্ডা কি চিফ সেক্রেটারি নিজে নিতে পারেন? তাকে তাহলে হরিকৃষ্ণ দ্বিবেদীকে তখন স্বীকার করতে হবে যে আমাকে ওপর থেকে বলেছিল, ওপরটাকে হরিকৃষ্ণ দ্বিবেদী মানে তখন চিফ সেক্রেটারি, চিফ সেক্রেটারির বসকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটি তো অফিসিয়ালি, তখন তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলতে হবে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিবিআই ডেকে পাঠাতে পারবে, এবং তখন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন আমি এটা করেছি, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই কিন্তু চার্জ ফ্রেম হবে। ঘটনাটা এমন একটা সিরিয়াস জায়গায় চলে গিয়েছিল, সেইটাকে বাঁচানোর জন্য
গতকাল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ করেছিলেন, যারা 19,000 যোগ্য বলে যারা চিৎকার করছেন, যারা কানাকাটি করছেন, তাদের অনেকের ধারণা ছিল রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে নিজের আইনজীবী অ্যাপয়েন্ট করে এই যোগ্য চাকরিহারাদের হয়ে আইনি লড়াইটা করতে, মিথ্যে কথা। যেটা করছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী করেছেন আপনারা লোন, কিন্তু নিজেরা ভালো করে খেয়াল করুন, নিজেরা সেই কাজটা না করে সুপার নিউমারিক পোস্টে যাতে সিবিআই স্থগিতাদেশ না দেয় তার জন্য কী কানাকাটি করেছেন চিফ জাস্টিসের ঘরে, যারা শুনেছেন তারা বলছিলেন যে গিয়ে বলেছেন স্যার এই নির্বাচনের বাজারে যদি সমস্ত সিবিআই এর যা কারবার সমস্ত ক্যাবিনেটকে জেলে পুড়ে নেয় তাহলে আমরা যাব কোথায়। তখন বলেছেন যে স্থগিতাদেশ দেননি, যেটা বলেছেন কোয়ার্সিভ মেজার যেন না নেওয়া হয়, তদন্ত চলুক কোয়ার্সিভ মেজার যেন না হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে ওই একটা পার্শিয়াল একটা স্টে অর্ডার দিয়েছেন, সামনে সোমবার শুনানি হবে এবং আমার নিজের ধারণা এটা, আমি সুপ্রিম কোর্টের এই শুনানি পর্ব সম্বন্ধে যা যা রিপোর্ট কালেক্ট করেছি তার ভিত্তিতে আপনাদের বলছি আমার নিজের ধারণা, সেটা হচ্ছে আলটিমেটলি সেটাতে কিন্তু সোমবার স্টে অর্ডারটা উঠে যাবে, অর্থাৎ সিবিআইকে বলা হবে তদন্ত করতে, হয়তো কিছু ক্লজ দিয়ে দেবে যে কোয়ার্সিভ মেজার নেওয়ার আগে একবার পারমিশন কোর্টে নিয়ে নেবেন, এসব বলতে পারে, কিন্তু আলটিমেটলি সিবিআইকে তদন্তের রায়টা কিন্তু উঠে যাবে। কেন, এত বড় অপরাধ যদি একটা ক্যাবিনেট করে তাহলে তো সেই ক্যাবিনেটের শাস্তি পাও না, এবং জাস্টিস চন্দ্রচূড় সেটাকে অস্বীকার করার চেষ্টা করবেন না, ফলত আলটিমেটলি সুপার নিউমেরিক পোস্টের ব্যাপারে সিবিআই তদন্তটা বহাল থাকবে সুপ্রিম কোর্টে, এরা আমার মনে হয়েছে। এবং রাজ্য সরকার যে এইটার জন্যই ঝাঁপিয়েছিল এইটা মনে রাখতে হবে, যাদের চাকরি চলে যাবে গিয়ে এখন বিনিদ্র রজনী যাপন করছেন তাঁদের, আমি তাঁদের বলছি যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন, মনে রাখবেন রাজ্য সরকারের ইন্টেনশনটা ছিল আগে চাচা আপন প্রাণ বাঁচা, আগে আমরা ক্যাবিনেটটাকে বাঁচাই, ক্যাবিনেট যাতে না জেলে যায়, ক্যাবিনেট অর্ধেক ক্যাবিনেট তো জেলেই পড়ে আছে, শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী সব জেলে পড়ে আছে, আবার যদি মুখ্যমন্ত্রীও জেলে যান বাবা নিজের আগে ইলেকশনের মধ্যে বাঁচি তারপর অন্যদের কথা পাওয়া যায়, বুঝতে পারছেন। অযোগ্যদের ঢাল করে, আমি 19,000কে বলছি অযোগ্যদের ঢাল করে আপনাদের চাকরি খেয়েছে এই সরকার, এই মানে শয়তান সরকার, আবার বলছি অযোগ্যদের ঢাল করে যোগ্যদের চাকরি খেয়েছে, এটা মনে রাখতে হবে প্রত্যেক 19,000 যারা ছেলেমেয়েরা দিল্লির কোর্ট পর্যন্ত গিয়েছেন। আমি এই এই পার্টটা বলার পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, আচ্ছা বলুন তো রাজ্য সরকার যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায় অনুযায়ী 5,300 যারা চোর ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, ওয়েমারশিট ব্ল্যাঙ্ক দিয়ে জমা দিয়েছে, যাদের প্যানেলে নাম নেই তারা চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে, এই তালিকাতে 5,300 যখন চাকরি নট করে দিয়েছেন জাস্টিস গাঙ্গুলি, সেটাকে যদি মাথা নত করে স্বীকার করে নিতেন যে ঠিক আছে এদের চাকরি এরা চোর আমরা মেনে নিচ্ছি, তাদের বাঁচানোর জন্যই তো আজকে সুপ্রিম কোর্ট সুস্পন্ত ডিভিশন বেঞ্চ এর এই রায়টা দিয়েছেন অন দ্য বেসিস অফ দ্য কোর্ট কেস ডান বাই দ্য রাজ্য সরকার, বলতো আলটিমেটলি রাজ্য সরকার চোরেদের বাঁচাতে গিয়ে 25,753 জনের জীবনে এই অন্ধকারটা নামিয়ে আনলেন, এটা মনে রাখতে হবে। আর এটা করতে গিয়ে কত কোটি টাকা খরচা হলো আমরা কেউ ভাবছি না, যেখানে 2,78,000 শিক্ষকের পদ এই মুহূর্তে ভ্যাকেন্ট, যেখানে প্রায় 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, যেখানে সিভিক ভলেন্টিয়ারদের পারমানেন্ট করা যায় না, যেখানে পার্ট টাইম শিক্ষকদের পারমানেন্ট করা যায়, যেখানে কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করা যায় না, হোমগার্ড সিভিক ভলেন্টিয়ারদের যেখানে কনস্টেবল করা যায় না, রাজ্য পুলিশে প্রায় 1,39,000 পদ ভ্যাকেন্ট রয়েছে, যেখানে 1,59,000 সিভিক ভলেন্টিয়ারের জীবনে অন্ধকার নামিয়েছেন, এন্টায়ার রাজ্য জুড়ে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যেখানে সরকারের টাকা নেই, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে হাসি মুখের বিজ্ঞাপনের ছবিতে পাতার পর পাতা জুড়ে যায় শুধু মিডিয়াকে কিনতে, সেই সময়ে দাঁড়িয়ে একটা রাজ্য সরকার শুধু সুপ্রিম কোর্টে গিয়েছিল এই মামলাটা গতকালের মামলাটা লড়তে। আমি হিসেব করে দেখেছি রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ তিন তরফে লড়াই হয়েছে, তারপর ধরুন সংগ্রামী যৌথ মঞ্চ তারা উকিল দিয়েছেন, আরও কোনো কোনো সংস্থা হয়তো এবিটি অ্যাডভোকেট দিয়েছেন, সব মিলিয়ে প্রায় গতকাল আমার একটা রাফ এস্টিমেট 1.5 থেকে 2 কোটি টাকা চলে গেছে শুধুমাত্র এই সওয়ালটা করার জন্য, ভাবুন তো। আমি বলছি, আমি বাংলার মানুষকে বলছি যারা এখনও তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেন, আপনার ঘরে যে ছেলেটা বড় হচ্ছে, আপনার ঘরে যে মেয়েটা বড় হচ্ছে, তার মুখের দিকে তাকিয়ে এই সরকারটাকে ঝেঁটিয়ে বিদায় করার সময় কিন্তু এসে গেছে, ভুল করবেন না, পাপে প্রায়শ্চিত্ত করতে হবে, তা নাহলে আবার আপনার ছেলেকেও আপনার মেয়েকেও গান্ধীমূর্তির পাদদেশে বসতে হবে, এই চোর মমতা চোর অভিষেক যদি আলটিমেটলি ক্ষমতায় থাকে আবার একটা করে যদি ভোট পায়। এইটুকু কথা বলে আমরা সরাসরি চলে গিয়েছি সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে ফিরদৌস শামীম আইনজীবী, তিনি সবে লড়াইটা লড়ে ওই ওই এই মামলার মধ্যে অন্যতম আইনজীবী, তিনি ওই সুপ্রিম কোর্টের ঘর থেকে এজলাস থেকে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চের ঘর থেকে বেরিয়েছিলেন, বেরোনোর পর সরাসরি নতুন বাংলাকে কী বলেছেন
এবং বাংলা নতুন বাংলা দর্শকদের জন্য কি বলেছেন শুনুন। নমস্কার ফিরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি, আপনি তো সুপ্রিম কোর্টে শুনানি কক্ষে ছিলেন, জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে, যখন এই এই 25,753 নিয়ে সওয়াল হচ্ছিল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, সংগ্রামী যৌথ মঞ্চ এবং আদার সাইডে আপনারা, আপনি বিকাশবাবু, অন্যান্যরা লড়ছিলেন। কি বুঝলেন বলুন তো ভেতরের গতি প্রকৃতি কোন দিকে? সোমবার দিন তো আবার পরবর্তী শুনানি, কি আজ করছেন আপনি? দেখুন, আজকে পিছনাপক্ষের আইনজীবী হিসাবে নিশ্চিতভাবেই এই যে শুনানি তাতে পার্টিসিপেট করেছিলাম এবং খুব স্বাভাবিকভাবে যে নির্দেশ আসার কথা সেই নির্দেশই প্রধান বিচারপতির বেঞ্চ দিয়েছে। প্রধান বিচারপতি একদম সঙ্গত প্রশ্ন করেছেন যে ওএমআর সিট কোথায়। ওএমআর সিট তো ডেস্ট্রয় হয়ে গেছে, কারণ এসএসসি ওএমআর সিট গুলো ডেস্ট্রয় করে দিয়ে তারা প্রথমে ফিজিক্যাল কপি ডেস্ট্রয় করেছে, পরবর্তীতে তারা ডিজিটাল কপিও ডেস্ট্রয় করেছে। অর্থাৎ একটা আর্টিকেল 12 অথরিটি যে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়ার যে বেসিস সেটাই তো নেই। সেখানে টেন্টেড ক্যান্ডিডেট, নন টেন্টেড ক্যান্ডিডেট কি করে সেপারেট করবেন? তারা এই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেন যে টেন্টেড ক্যান্ডিডেট আমরা তার লিস্ট দিয়েছি। আমরা ওই কলকাতা হাইকোর্টেই দেখিয়েছিলাম তারা যে তালিকা দিয়েছে সেই তালিকা সম্পূর্ণ নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে তারা যদি স্বীকার করে নেন যে এই পরিমাণ টেন্টেড ক্যান্ডিডেট আছে, ধরুন ওএমআর সিটে তারা ম্যানিপুলেশন হয়েছে, ওএমআর সিটে ম্যানিপুলেশন হওয়ার অর্থ হলো ইন্টারভিউ লিস্টে রেশিও, যেখানে নির্দিষ্ট রেশিওর কথা বলা আছে, 1:1.4 রেশিওর কথা বলা আছে, তো ওএমআর সিট ম্যানিপুলেশন হয় তাহলে সেই রেশিও ভায়োলেট হবে। রেশিও ভায়োলেট হলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না, রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরাইজেশন সঠিকভাবে হবে না, ফলে নিয়োগের যে আইন সেই আইন ভঙ্গ হয়ে যায়, ফলে নিয়োগটাই সঠিক থাকে না। ফলে যেহেতু নিয়োগ সঠিক থাকে না, খুব সঙ্গত কারণেই সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তো এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। না, এবং যেটা ঘটেছে তো আমি সেটা বুঝলাম, কিন্তু সোমবার দিন কি কি হতে পারে, আপনার কি অ্যাডাপশন? আগে থেকে আমি যেহেতু একটা পক্ষের আইনজীবী, সেটা বলা উচিত না, বুঝতে পারছেন? বলা উচিত না, আমি বলবো, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, জাস্টিস চন্দ্রচূড়ের অবজারভেশন আমার বারবার মনে হচ্ছিল যে করাপশনের রুটটাকে উনি ধরার চেষ্টা করেছেন, বুঝে গেছেন খুব দ্রুত পুরো ব্যাপারটা, এবং তাই নয় কি? দেখুন, হ্যাঁ, একেবারে জাস্টিস, এছাড়া জাস্টিস চন্দ্রচূড়ের নিজেরই জাজমেন্ট আছে এই বিষয়ে, এটা তো বিকাশবাবু রেফারও করেছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, কি বলেছেন বিকাশবাবু একটু বলুন না। একেবারে, দেখুন, আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে এখানে করাপশন হয়েছে সেটা প্রতিষ্ঠিত, সেখানে টেন্টেড ক্যান্ডিডেট, নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল ছিল, এবং ফলে এই রিগার্ডে যে এটা একেবারে এস্টাবলিশড ফ্যাক্ট। না, বিকাশবাবু কি বলেছেন? বিকাশবাবু বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে দেখুন, এই দুর্নীতির ফলে মন্ত্রীরা জেলে গেছেন, এটা প্রতিষ্ঠিত দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার উপর ভিত্তি করে এই রায় হয়েছে, এবং এই রায়ে যাতে কোনোভাবে স্থগিতাদেশ না হয়, এবং এক্স্যাক্টলি সেটাই ঘটেছে, স্থগিতাদেশ হয় উনি, শুধুমাত্র ওই অংশটি স্থগিত যায়। না, বিকাশবাবু কি এরকম কিছু বলেছেন? আমি একবার হালকা শুনছিলাম যে বিকাশবাবু বলেছেন যদি আপনি স্যার স্থগিতাদেশ দেন তাহলে বিকাশবাবু বক্তব্যের মানে বাংলা তর্জমা করলে এটাই হয় যে এটা হচ্ছে স্থগিতাদেশ, বা এটা এই অর্ডার অল্টার করার অর্থ হলো যে সেটা দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। আপনারা স্থগিতাদেশ দিলে তাতে দুর্নীতি বাড়বে বা দুর্নীতি প্রমোট করবে? একদমই, সেটাই দেখুন, তার কারণ হচ্ছে এটা। না না, তার কারণ ঠিক আছে, বিকাশবাবু আরেকটা কথা বলেছেন, আমি সেটাতে আসতে চাইছি। বিকাশবাবু আরেকটা বলেছে, জাস্টিস চন্দ্রচূড়ের কোন একটা রায়কে রেফার করেছেন কোর্টের মধ্যে। হ্যাঁ, একদমই, 2021 সালে কি বলেছেন? 2021 সালে জাস্টিস চন্দ্রচূড়েরই জাজমেন্ট আছে, যদি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট যদি নন সেপারেবল হয় তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়, ফলে সেই জাজমেন্টকে রেফারও করেছেন, এবং বিচারপতিরা যেহেতু দেখুন এই জাজমেন্টটি অলরেডি একেবারে ওয়াকিবহাল, ফলে প্রথম থেকেই এসে জাস্টিস চন্দ্রচূড় প্রশ্নই করতে শুরু করেন যে এই নাইসা এবং ডাটা স্ক্যান টেক নিয়ে, এবং নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। একদম একদম, এবং শুধু তাই না, ডাটা স্ক্যানটেকের কথাও বলেন, এবং আমরা দেখেছি এই ডাটা স্ক্যানটেক নামক এজেন্সির সম্পর্কে যখন তথ্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করছেন, তিনি বলেছিলেন যে তিনি তার সম্পর্কে ওয়াকিবহালই নয় এই এই একটি কোম্পানি সম্পর্কে। অথচ ভাবুন, সেই কোম্পানিটি ওএমআর সিটগুলো মূল্যায়ন করলো, তা আবার এসএসসি সিমিটেসের মধ্যে, অফিসের মধ্যেই, ফলে কি পরিমাণ দুর্নীতি হলে একটি এজেন্সি যার উপর দায়িত্ব ন্যস্ত ছিল সে
আমি কামিং টু দা পয়েন্ট, আজকের আজকে যে সওয়াল পর্ব হলো, কতক্ষণ হয়েছে মোটামুটি কলকাতা সুপ্রিম কোর্টে? আচ্ছা, আমি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি আপনার কাছে জানতে চাইছি, যে জায়গাটা আমিও নোট করেছি, তবু আপনার কাছে জিজ্ঞেস করছি, যে রাজ্য সরকারের তরফ থেকে বোধ হয় আর্জিটা বেশি ছিল যে সুপার নিউমারেরই পোস্টে ক্যাবিনেট কে বাঁচানো, তাই নয় কি? একদম একদম, তাদের মূল আর্গুমেন্টটা সেটাই ছিল যে এখন নির্বাচন চলছে, এই নির্বাচন জেলে চলে যায়, জেলে চলে যায়, একদমই তাদের তাদের মূল। এবং তারা বলেছে আমরা অন্য বিষয়ে আর্গুমেন্ট করতে আসিনি, আর তাদের পক্ষ থেকে বক্তব্য হলো আমরা ওই পয়েন্টে আর্গুমেন্ট করতে, মানে রাজ্য সরকার ওই পয়েন্টে যাইনি বলছেন, আজকে তাদের বক্তব্য সেটাই ছিল। আজকে রাজ্যের পক্ষ থেকে আমি যা শুনেছি তাতে তাদের পক্ষ থেকে বক্তব্যই ছিল মন্ত্রিসভা বাঁচানো, মন্ত্রিসভা বাঁচানোর জন্যই রাজ্য সরকার আইনজীবী লড়েছে। আর স্কুল ছাত্রী কমিশনের আইনজীবীরা তো ওই পার্টটাতে লড়েছে, আইনজীবীরা তারা 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 বলেছেন ট্যাবুলার সিটের কথা, তারা বলেছেন আমরা যোগ্যদের, মানে এরা কি এরা রাজ্য সরকারের আইনজীবীর কথা শুনে কি মনে হচ্ছে যে এরা আশঙ্কা বোধ করছেন যে সিবিআই ধপাগপ ক্যাবিনেটের লোকজনকে তুলে নেবে এই অতিরিক্ত শূন্য পদের ক্যাবিনেট ডিসের এজেন্ডা আনার জন্য? দেখুন সেটা সেটা নিশ্চিত হয়ে তাদের, তারা যদি আশঙ্কা না করতেন এরকম একটি মামলায় এরকম সাবমিশন করবেন। লাস্ট একটা প্রশ্ন করি বলছি, আইনজীবীরা রাজনীতিবিদ হলে তাদের কি আইকিউ কমে যায়, আপনার কি মনে হয়? কেন আমি বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন 5 মিনিটের মধ্যে স্টে অর্ডার দিয়ে দেবে সুপ্রিম কোর্ট, কি মনে হচ্ছে, কি বলবেন? দেখুন আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না, আজকে নির্দেশই নিশ্চিত ভাবে আপলোড হয়ে যাবে, আজকে নির্দেশই তার উত্তর দিয়ে দিয়েছে। ফেরদৌস দা, ইটস এ ব্লো টু দা গভর্নমেন্ট, ইটস এ ব্লো টু দা অ্যাডভোকেট প্লিডিং ফর দা মানে করাপ্টেড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। থ্যাংক ইউ।